হ্যালো ফ্রেন্ডস, পার্লি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আরও এক নতুন রেসিপির সাথে আবার চলে এসেছি। আজকের রেসিপিটি কিন্তু খুবই সিম্পল, কিন্তু এটা ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগে। যারা এই রেসিপিটি বানান তারা অবশ্যই জানবেন, কিন্তু যারা বানান না, যারা কোনো দিন ট্রাই করেনি রেসিপিটি, তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু এখানে লাউয়ের খোসা এভাবে কেটে রাখা আছে। লাউয়ের খোসাগুলো যখন আমরা লাউ থেকে ছাড়াই, তখন একটু এইভাবে মোটা করে কেটে নিতে হয়। এইভাবে কেটে নিয়ে এখানে আমি লাউয়ের খোসাগুলোকে সরু সরু করে কেটে একটু সিদ্ধ করে রেখেছি। আর আছে এখানে একটু হলুদ, একটু সর্ষে, একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা আছে। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো রান্নাটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। যারা খেয়েছেন তারা জানেন এটা খেতে কতটা সুস্বাদু, কিন্তু যারা কোনোদিন খাননি, যারা লাউয়ের খোলাটাকে ফেলে দেন, তারা কিন্তু আজকে আমার রেসিপিটি দেখার পর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে এটা ভাতের সাথে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। তো চলুন দেরি না করে চটপট বানিয়ে ফেলি লাউয়ের খোসা ভাজা। আমি এখানে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখানে একটু সর্ষে ফোড়ন দিচ্ছি। আমার কাছে কালো সর্ষে আছে এবং এই সর্ষেগুলো ছোটো দানার সর্ষে, তো আমি এটাকে ফোড়নে দিচ্ছি। আপনাদের কাছে যদি কালো সর্ষের দানা বড় থাকে সেটা ইউজ করতে পারেন, বা সাদা সর্ষে থাকলে সেটাকেও কিন্তু ইউজ করতে পারে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফোড়নে, যদি স্মেলটা খুব সুন্দর আসবে। ফোড়নে কাঁচা লঙ্কা দিলে স্মেলটা খুব সুন্দর আসে। দিয়ে এটাকে একটুখানি কয়েক সেকেন্ড একটু ফোড়নটাকে ভাজা করে নেবো। এবার আমি এর মধ্যে লাউয়ের খোসাগুলো দিয়ে দেবো। লাউয়ের খোসাগুলো কিন্তু অবশ্যই সিদ্ধ করে নেবেন। আর এটা সর্ষের সাথে লাউয়ের খোসাটা ভাজলে সর্ষের খুব সুন্দর একটা স্মেল থাকে, যেটা এই লাউয়ের খোসার মধ্যে গেলে খেতে কিন্তু খুব ভালো লাগে। সেটাকে আমরা এখন ভাজা ভাজা করব। একটু হলুদ দিয়ে দেবো, সামান্য হলুদ ইত্যাদি মিশিয়ে দেবো। তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়, বেশি সময় লাগে না। আর যেহেতু সিদ্ধ করা আছে তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এটা ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে। আমি এবারের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, মিশিয়ে দেব। ভাজা আমার কিন্তু প্রায় হয়েই গেছে, লবণটা দিয়েছি। দিয়ে একটু আর একটু মিনিট খানিক এটাকে একটু ভেজে নেবো। আর লবণ দেওয়ার সাথে সাথে লবণটা কিছু জল বেরোবে, জলটা টেনে গেলে এটা ভাজা হয়ে গেলেই আমি এটাকে এবার নামিয়ে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর খুব সুন্দর একটা হালকা ভাজার খুব সুন্দর গন্ধও আসছে। আমি এবার এটাকে গ্যাস অফ করে নামিয়ে নেব। লাউয়ের খোসা ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। যারা আপনারা কখনো ট্রাই করেনি, বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। লাইক করার সাথে সাথে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আবার এরকম নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আবার অন্য কোনো দিন। ভালো থাকবেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।